তো ভাই ব্রাদার কে অবস্থা সবার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে রাঙামাটি আসছি প্রায় তিন মাস হলো আজ যাব একটু চুল দাড়ি কাটাতে প্লাস ভাতও খেয়ে আসবো কারণ আমরা পাহাড়ের উপরে থাকি তো একবার উঠলে আর নামতে ইচ্ছা করে না আর একবার নামলে আর উঠতে ইচ্ছা করে না তো যাচ্ছি এখন বিকাল পাঁচটা বাজে বের হচ্ছি এখন একবার ভাত খেয়ে আসবো আর হচ্ছে চুল দাড়ি কাটাবো আসছি প্রায় তিন মাস হয়ে গেল তিন মাসের ভিতরে চুল দাড়ি কাটছি মাত্র একবার যে কাজকে যাবো চলুন যাওয়া যাক তো সবাই ইউটিউবের থেকে দেখে রাখলে আগে সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজের থেকে দেখলে শেয়ার এবং লাইক করে দেন পাহাড়ের আশেপাশে অনেক জঙ্গল পাশে একটা হেলিপ্যাড আছে আর এখানে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো একবার উপর থেকে নিচ পর্যন্ত ১১২টা সিঁড়ি প্রতিটা বার ভাত খাওয়ার সময় গোসল করার সময় সবসময় ১১২টা সিঁড়ি আমার উঠতে হয় এবং নামতে হয় এই যে দেখেন আমার দাড়ি মোচের কী অবস্থা চুলের কী অবস্থা একবারে মানে কি বলবো একবারে অগোছাল একটা ছেলের মতো লাগতেছে বিয়ে করছি কিন্তু এখন বউ ছাড়া আছি সিভিল লাইফের মতোই লাগতেছে যাই এখন এখন বিকাল কিন্তু অনেক রোদ আছে যাই এখন এই যে সিঁড়ি দেখে না আরে বাবা এত ঢালু এই সিঁড়ি দিয়ে উঠতে গেলে আর নামতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় প্লেটারে যে বোতল নিয়ে আমি যাচ্ছি এখন ডং 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 করতে করতে একবার অগোছলে একটা কি বলবো জঙ্গল মানুষের মতো লাগছে আর জঙ্গলে এরকমই পাহাড় এলাকায় আমরা যখন থাকি এরকমই হয়ে যেতে হয় কারণ এখানে চুল দাড়ি শেপের কোনো ঠিক ঠিকানা নাই ও যে উপরে যে ছাউনিটা দেখতে পাচ্ছেন ওখানে আমি থাকি ওখানেই হচ্ছে আমার পেয়ারি বাসস্থান আমি ওখানেই থাকি এখন যাই সিঁড়িতে প্রায় চলে আসছি এখন যাব এই যে বারবার শপের দিকে যাচ্ছি আমাদের আর্মিদের ভাষা বারবার শপ বলে সেলুনকে যাই সেলুনে সেলুনে বসে পড়েছি যে এখন আমি অন্যদিন একটা ছেলে কাটছিল আজকে একটা মুরব্বী চাচাকে দেখতে পেলাম নতুন এনে অবশ্য নতুন আসছে ওনাকে দেখে মনে হলো আর আমিও অবশ্যই তিন মাসের ভিতরে ওনার কাছে আমি আসিনি আর সেলুনেও আসছি মাত্র তিন মাসের ভিতরে এই দুইবার হলো ওনাকে আর দেখবো কীভাবে নতুন আসছে হয়তো উনি আরেকজনের সাথে কথা বলতেছিল চাচাটার জন্য একটু খারাপ লাগছিল যে এই বয়সে এত দূরে পাহাড়ের ভিতরে যাই হোক সবার কর্মস্থল থেকে সবাই বেস্ট আর আমি একটু পাটে আছি কারণ কিছুদিন পর ছুটি যাব আর এখানে পাহাড়ি এলাকায় সেরকমের কোনো সমস্যা হয় না চুল বড় রাখলে এই জন্য আমি কাকাকে বললাম যে কাকা একটা সিভিল কাটিং দিয়ে দেন আমাকে তা কাকা কচি করে একটা সিভিল কাটিং দিয়ে দিচ্ছে আর্মির মতো আর কোনো চুল কাটা নেই এখানে আসার পরে একবার সলিড আরে বাবা হুট করে আবার শেপ করা হয়ে গেছে আমার কাকা মেশিং দিয়ে একবার ছোটো করে দিছে আর চুলও কাটা প্রায় শেষ অনেকদিন পরে শেপ করার পরে কেমন যেন সোলা সোলা লাগতেছে মনে হচ্ছে মুখ থেকে যেন কিছু একটা চলে গেছে উঠে গেছে যাই কাকা বললো যে শেষ বাবা যাও এখন পরে কাকার জিজ্ঞেস করেছিলাম কাকা নতুন আসছেন কিনা কাকা বলে হ্যাঁ আমি নতুন আসছি এখন একটু আয়নার সামনে মানুষজনের সামনে একটু পাট নিচ্ছিলাম সিভিল ড্রেস আসছিলাম ইউনিফর্ম তো এখানে আসার পরে পরি না ওইভাবেই থাকে রুমে এই যে চলে আসলাম গোসলখানাতে হাউসে এখানে গোসল করি এই যে পিছনে যে হাউস দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন গোসল করি আমরা সবাই এখানের আর এটা আসলে ক্যাম্প তো ক্যাম্পে একটু এরকম খাওয়ার তারপরে হচ্ছে থাকার একটু ক্রাইসিস হয়ে থাকে গোসলের ক্রাইসিস এই যে পাহাড় বেয়ে আমি উপরে আসছি হচ্ছে আমাদের রুম আমাদের জঙ্গল মানুষের রুমে যে ইউনিফর্ম রুমে একবারে অগোছলো জামাকাপড়ভাবে রয়েছে বেড বিছানো আমরা দুজন থাকি তো এখানে দুজনে এই যে এখানে থাকি আর উপরে তো বাবা সাপ অনেক ও ওই যে দেখা যাচ্ছে সে খাবারের স্থান গোসলের স্থান নিচেই অনেক নিচেই ওখান থেকে উপরে আসার পরে তো আমার জীবন একবারে বের হয়ে গেছে যাই হোক এভাবে আমাদের ক্যাম্পে রাঙামাটি জীবন চলতেছে তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ